আর্যকর কাণ্ডে তোলপার গোটা দেশ অভয়ার ন্যায় বিচার চেয়ে বাংলা তো বটেই সারা দেশে ব্যাপক আন্দোলন হচ্ছে আন্দোলনের গণ্ডি দেশ বিদেশেও ছড়িয়ে পড়েছে চিকিৎসক মহল থেকে নাগরিক সমাজ পথে নেমেছে প্রশাসনের উপর চাপ তো বাড়ছে এই আবহে এবার কলকাতা হাইকোর্টের একটি বড় নির্দেশ সামনে এলো মেধা তালিকায় অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও মেলেনি চাকরি এবার বড় নির্দেশ হাইকোর্টের ছয় সপ্তাহের মধ্যে সমস্ত কিছু খতিয়ে দেখে চাকরি দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি রায় চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে দু কুড়ি সালে এসএলএসটির চারশো শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ দু একুশ সালের জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধাপে ধাপে পরীক্ষা নেওয়া হয়েছিল নবম এবং দশম শ্রেণীর সাঁওতালি মিডিয়ামে কর্মশিক্ষার শিক্ষক নিয়োগের শূন্যপদ ছিল উনিশটি মামলাকারী শিবরাম সহ আট চাকরিপ্রার্থী মেধা তালিকায় স্থান পেয়েছিলেন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে তালিকাভুক্ত চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নথিপত্র খতিয়ে দেখা হয় কিন্তু তারপরেও কারো চাকরি হয়নি বলে অভিযোগ কর্মশিক্ষার বিষয়ে একাধিক চাকরি প্রার্থী মেধাতালিকায় অন্তর্ভুক্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন জানান কিন্তু কোনো ফল না হওয়ায় নিরুপায় চাকরি প্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী শিবরাম সহ আটজন চাকরি প্রার্থীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান উনিশটি শূন্য পদ ছিল এবং তার মধ্যে সতেরো জনের চূড়ান্ত মেধাতালিকায় মামলাকারীদের নাম নথিভুক্ত ছিল সেক্ষেত্রে সকলেরই নিয়োগ পাওয়ার কথা অথচ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ মামলাকারীদের সমস্ত তথ্য যাচাই করে তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত করেছে পাশাপাশি মেধাতালিকায় তাদের নাম থাকা সত্ত্বেও তাদের বঞ্চিত করে ওই শূন্য পদে কারা নিয়োগ পেলেন তিনি দাবি করেন আদালতের উচিত এই বিষয়ে স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া যে কারা তারা নিয়োগ পেলেন বিচারপতি রায় একাধিকবার রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং জারি করা সত্ত্বেও তারা আদালতের নির্দেশ এড়িয়ে গিয়েছে বিচারপতি রায় চট্টোপাধ্যায় তার নির্দেশনামায় বলেন মামলাকারীরা মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পরেও তারা নিয়োগ থেকে কেন বঞ্চিত এতে আদালত বিস্মিত পাশাপাশি তিনি এও জানিয়েছেন আবেদনকারীদের আবেদন দীর্ঘদিন মধ্যশিক্ষা পর্ষদ ফেলে রাখতে পারে না

কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান এ ফেব্রুয়ারি মাসে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায় কিন্তু তারপর থেকে কোনো অদৃশ্য কারণে তাদের কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি এবং তারা বারবার আবেদন করে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে যে যে নিয়োগ প্রক্রিয়ায় তারা পার্টিসিপেট করেছিল এবং সাকসেসফুলি অ্যাম্পেনের হয়েছিল অথচ কিন্তু তারা আজ অব্দি কোনো নিয়োগপত্র পায়নি তার কারণ জানার জন্য এবং তারা যাতে অতি সত্তর নিয়োগপত্র পায় কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ তার কোনো ব্যবস্থা নেয়নি এবং তাদের যে নিয়োগপত্র যা তাদেরকে দেওয়া হয় সেই ব্যাপারে কোনো ব্যবস্থা তারা নেয়নি এবং সাবসিকুয় তারা হাইকোর্টের কাছে দ্বারস্থ হয় এবং মামলাটি শুনানির সময় পেসিফিক যে বক্তব্য ছিল যে একজন যারা সাকসেসফুলি এমপ্যানেল হয়েছে তারা টু থাউজেন্ড থেকে ওয়েট করছে অথচ তাদের কোনো রকম নিয়োগপত্র দেওয়া দেওয়া হয়নি কেন এবং যদি কোনো ক্যান্ডিডেট সাকসেসফুল সাকসেসফুলি এমপ্যানেল হয় তাহলে সে একটা লিগালি এনটাইটেল নিয়োগ পাওয়ার জন্য এখানে যেটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেখানে যে ওয়ার্ক এডুকেশন আপার প্রাইমারিতে যে টোটাল ভ্যাকেন্সি ছিল উনিশটি এবং সেখানে সতেরো জনের প্যানেল হয়েছিল কিন্তু কোন অদৃশ্য কারণে এই যে আটজন যারা সাকসেসফুলি এম্প্যারাল হয়েছিল তারা তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়নি তার কোনো সদত্তর কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে বা মত শিক্ষা পর্ষদের কাছ থেকে কিন্তু পিটিশনাররা পায়নি মামলাটি যে শুনানির সময় আমরা স্পেসিফিকভাবে কোর্টের কাছে তুলে ধরি যে সাকসেসফুলি এম্প্যারেল ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও কিন্তু তাদের কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি এবং বারবার আবেদন করা সত্ত্বেও কিন্তু সেই ব্যাপারে কোনো পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশন বা মন্ত্রশিক্ষা পর্ষদ নেয়নি তাই মহামান্য আদালত রায় দিয়েছেন যে একজন ক্যান্ডিডেট যদি সাকসেসফুলি এমপ্যানেল হয় তাহলে তাদেরকে নিয়োগপত্র কেন দেওয়া হয়নি এবং তাদের যে আবেদন সেই আবেদনটা দীর্ঘদিন কিন্তু ফেলে রাখতে পারে না তাই তাদের আবেদনটা খতিয়ে দেখে সিক্স উইক্সের মধ্যে তাদের যাদের নিয়োগপত্র দেওয়া হয় তার যথাযথ ব্যবস্থা করার জন্য রায় দিয়েছেন এবং এই রায় যদি কার্যকর না হয় তাহলে আমরা পরবর্তীকালে যা লেগেল প্রসিডিউর যেটা করা সেটা আমরা ব্যবস্থা নেব এ বিষয়ে আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন আমরা শুনে নেব স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফের বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় চট্টোপাধ্যায় অবিলম্বে আটজন মামলাকারীকে ছয় সপ্তাহের মধ্যে তাদের সমস্ত নথিপত্র যাচাই করে চাকরিতে নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট সূত্রে জানা যাচ্ছে যে দু হাজার সালে এস নিয়োগের ক্ষেত্রে চারশো পঁয়ষট্টিটি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল দু হাজার একুশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দফায় দফায় সেই পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষায় সাঁওতালি বিভাগে প্রায় উনিশটি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং সেই শূন্য পদে পরীক্ষা দিয়েছিলেন শিবরাম সিনহাসহ আরও একাধিক চাকরি প্রার্থী পরবর্তীতে যখন এই পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয় সেখানে দেখা যায় যে উনিশটি পদের জন্য সতেরো জনের একটি মেধা তালিকা প্রকাশ করা হয় কিন্তু সেখানে সেই মেধা তালিকায় স্থান পেলেও পরবর্তীতে চাকরিতে নিযুক্ত করা হয়নি শিবরাম সিনহাসহ আটজন যারা উত্তীর্ণ হয়েছিলেন যাদের পরবর্তীকালে মধ্যশিক্ষা পর্ষদ ধাপে ধাপে যাদের নথিপত্র যাচাই করেছিল কিন্তু পরবর্তীতে তাদেরকে আর চাকরিতে নিযুক্ত করা হয়নি এই দাবিতে তাদেরকে অবিলম্বে চাকরিতে নিযুক্ত করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই সমস্ত চাকরি প্রার্থীরা বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয় যেখানে মামলাকারীদের তরফে আইনজীবী আশিস কুমার চৌধুরী তিনি বলেন যে দু হাজার সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে দু সালে এদের পরীক্ষা নেওয়া হয়েছিল বেশ কয়েকবার পরীক্ষার পর ধাপে ধাপে এদের নথিপত্র যাচাই করে মধ্যশিক্ষা পর্ষদ মেধা তালিকায় স্থান পেয়েছিলেন এরা কিন্তু তারপরে আর নিয়োগপত্র দেওয়া হয়নি অবিলম্বে কেন কিসের জন্য এদের নিয়োগপত্র দেওয়া হলো না এবং সেই নিয়োগ সেই পদে কাদের নিয়োগ করা হলো এই বিষয়ে উপযুক্ত তদন্তেরও দাবি জানিয়েছিলেন আইনজীবী প্রসঙ্গত শিক্ষক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে বিরাট বড় দুর্নীতি আমাদের সামনে এসেছে প্রাথমিক থেকে শুরু করে একেবারে উচ্চ মাধ্যমিক লেভেল পর্যন্ত প্রায় সব স্তরে বিপুল দুর্নীতি ধরা পড়েছিল বিপুল দুর্নীতি সামনে এসেছে সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি ছিলেন মধ্য শিক্ষা পর্ষদের দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না